পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। তুমি খুব বদলে গেছো, আমিও নেই আগের মতো। যত্নে থাকা ভালোবাসা অযত্নে আজ নিয়মিত। করব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি, ভীষণ ভালো মানুষ ইনি। হতাশা তোমাকে কিছুই দিবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দেবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শিখো। দশজন মূর্খ মানুষের কাছে মিথ্যা সোনাম শোনার সে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। অভিনয় আর রং বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয়। গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে। সার রকমের মানুষের কাছ থেকে দূরে থাকা উচিত। এক হচ্ছে যে তোমাকে মিথ্যা বলে, দু নম্বর হচ্ছে যে তোমাকে অসম্মান করে, তিন নম্বর হচ্ছে যে তোমাকে ব্যবহার করে, চার নম্বর হচ্ছে যে তোমাকে সত্য করে। একটা মেয়ের শরীরকে একটা ছেলে ততক্ষণই ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলে তার মেয়েটার শরীর ভালো লাগে না। তাই মেয়েদের বলছি, সাবধান। মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা অপূর্ণতায় দিন পার করছে, তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছি। অথচ কেবল মানুষটাই জানে সে সত্যি ভালো নেই, ভালো থাকার অভিনয় করে চলছে প্রতিনিয়ত। হাত ধরলে সারা জীবনের জন্য ধরো প্রিয়, রাস্তা পার হবার জন্য তো অপরিচিত মানুষগুলো নিজেদের হাত বাড়িয়ে দেয়। তুমিও যদি তার সেই তাদের মতো খানিক বাদে হাত ছেড়ে দাও, প্রয়োজন শেষে তবে প্রিয় আর অপ্রিয়দের মধ্যে তফাত রইল কই বলো? ছেড়ে যে নয়, বরং থেকে গিয়ে দেখিয়ে দিও। ভালোবাসাটা থুনকো কিংবা মিথ্যা নয়, সে সময়ের সাথে তা বদলে যাবে। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ঠোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো, লোক দেখিয়ে নয়। বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর রাখো, অন্যর উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। নিজের কাছে নিজের সত থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিচ্ছু নেই। কাউকে খুব বেশি ভালোবাসা মানেই হলো অবহেলার শিকার হওয়া আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া। ভিতরে অশান্তি সৃষ্টি করে মানসিক যন্ত্রণা, অসম্মানিত করে সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত।